নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আমরা যারা ফলের বাগান করি, বিশেষত লেবুর বাগান করছি, তাদের কাছে একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টাইমের অনেক আগেই লেবু গাছে ফুল ধরছে এবং অনেকে জিজ্ঞাসা করছেন, দাদা এই সময় ফুল আসলে কি পরিচর্যা করব। দেখুন এই গাছটিতে কত পরিমাণ ফুল এসেছে। এখন কিন্তু ফুলের টাইম না, এই ফুলটা আসা উচিত ছিল ফেব্রুয়ারির এন্ডে, কিন্তু এই ফুলটা এখনই চলে আসছে। এই গাছটিতে দেখুন অলরেডি কিছু গুটি কিন্তু সেট হতে শুরু করেছে। তো এই সময় ফুল আসলে বা গুটি ধরলে আমরা কিভাবে পরিচর্যা করব, এই বিষয়গুলি নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথম যে ভুলটা করি, লেবু গাছে ফুল আসলে গুটি ধরতে শুরু করলে প্রচুর পরিমাণ খাবার দিয়ে ফেলি এই সময়। এটা এখনই করা যাবে না, তাহলে কিন্তু আপনার লেবুর ফুলগুলো বা গুটিগুলো ঝরতে শুরু করবে। লেবুর ফুল আসতে শুরু করলে প্রথমে কোনো খাবার দেবেন না। এই যে ফুল অবস্থায় আছে, এই ফুলে এখন ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। আমি দু একদিন আগেই এই গাছে খুব ভালোভাবে ফাঙ্গিসাইড প্রয়োগ করেছিলাম, কিন্তু যখন এই ফুলগুলো ফুটতে শুরু করবে, এই দেখুন ফুটতে শুরু করেছে, তখন কিন্তু এই গাছে কোনো রকম ফাঙ্গিসাইড বা কোনো রাসায়নিক পেস্টিসাইড প্রয়োগ করা যাবে না। ফুল ফুটতে শুরু করলে একে এর উপরে কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড প্রয়োগ করলে পলিনেশনের সমস্যা হতে পারে, গুটি এমনি ধরে যাবে। তাই এই সময় ফুল ফুটে গেলে কোনো ফাঙ্গিসাইড নয়, ফুল ফোটার আগে এই অবস্থায় ফাঙ্গিসাইড এই গাছে দিতে হবে। তারপরে যখন আবার গাছগুলো এই রকম অবস্থায় আসবে, এই দেখুন গুটিগুলো, দেখুন গুটি সেট হতে শুরু করেছে, তখন গাছে আমাকে নিয়মিত ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এই গাছে 7 দিন অন্তর আমাকে ফাঙ্গিসাইড দিতে হবে। এক্ষেত্রে আমরা অ্যান্টাকল ব্যবহার করতে পারি। আমি অ্যান্টাকল এই ফাঙ্গিসাইডটি ব্যবহার করছি এবং ভালো রেজাল্ট পাই। তবে অ্যাজ এ সেম টাইম এটাও বলে রাখি দর্শক বন্ধুরা, আপনার গাছে যদি 30টি গুটি আসে, 30টি ফুল আসে, 30টি ফুলই কিন্তু বড় হবে না, 30টি গুটি কিন্তু সেট হবে না। এখানে দেখুন যতই আমি ফাঙ্গিসাইড প্রয়োগ করি না কেন, কিছু গুটি ঘুরে যাবে, ঝরে যাবে। এই 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 গুটিটা সেট হচ্ছে, আমার মনে হয় এটা কিন্তু ঝরে যাবে। তো যা হচ্ছে তার থেকে অর্ধেকও যদি আপনি সেট করাতে পারেন তাহলে কিন্তু অনেক। তাই প্যানিক করা চলবে না, এই সময় কোনো খাবার প্রয়োগ একদমই করবেন না। আমি বলে দেবো আপনাদেরকে কখন গাছে খাবার দেবেন, কি খাবার দেবেন, সেগুলো আমি ডিটেলসে আলোচনা করব। তার আগে চলুন কিভাবে ফাঙ্গিসাইড প্রয়োগ করছি, কি ফাঙ্গিসাইড প্রয়োগ করছি, সেগুলো একটু আমরা দেখি। ফুল আসার আগে গাছগুলিতে আমরা কম কম জল দিচ্ছিলাম, গাছকে ট্রেসের মধ্যে রাখছিলাম। আমার গাছে যখনই ফুল আসতে শুরু করলো, গাছগুলিতে আবার নর্মালি আমি জল দেওয়া শুরু করলাম। এই সময় গাছে কম জল দিলে চলবে না। যখনই গাছে আমি ফুল দেখতে পেয়েছিলাম, তখনই গাছে আমি ফাঙ্গিসাইডে স্প্রে করি। ফুল ফোটার আগে আমি গাছে ফাঙ্গিসাইড দিই, কিন্তু ফুল ফুটে গেলে কোনো রকম ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড আমি প্রয়োগ করিনি, কারণ এই সময় গাছে রাসায়নিক স্প্রে করলে গাছে পলিনেশনে সমস্যা হতে পারে। এই সময় মনে রাখতে হবে গাছে কোনো রকম বোরন, পটাশ, ফসফেট বা কোনো রকম ফার্টিলাইজার গাছে দেওয়ার প্রয়োজন নেই। এই সময় অতিরিক্ত খাবার দেওয়ার ফলে অনেক সময় গুটি ঝরে যেতে পারে, তাই কোনো রকম ফার্টিলাইজার এখনই দেবেন না। আর এটা শীতকালে শুরু, আর এখন দেখবেন প্রতিদিন প্রচুর কুয়াশা পড়ে, আর এই কুয়াশার ফলে অনেক সময় গাছের গুটিতে ফাঙ্গাস লেগে সেগুলো ঝরে যেতে পারে। এই কারণে আমি প্রত্যেক দিন সকালে উঠে এই যে গুটিগুলো এসেছে তার উপরে স্রেপ জল দিয়ে আমি স্প্রে করে কুয়াশাগুলো ধুয়ে দিই। তবে খুব হালকাভাবে আপনারা স্প্রে করবেন, এই স্প্রের গতিতে যেন গুটি না ঝরে যায়, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি গাছ আমি দেখাচ্ছি, এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা। দেখুন এই গাছে কিছুদিন আগে ফুল এসেছিল এবং গুটিগুলোর সাইজ দেখুন, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আগে যে গাছটি দেখালাম গুটি সেগুলো কিন্তু এর থেকে অনেক ছোট ছিল। এই অবস্থায় আসলে আপনাদের পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আমি যেটা করছি, হামলা পেস্টিসাইড আমি সপ্তাহে একদিন গাছে স্প্রে করছি। এই সময় অনেক পোকার আক্রমণ দেখা যায়, এই পোকা চুষি পোকা এই ফলগুলোকে আক্রমণ করে এবং অনেক সময় ফলগুলো ঝরে পড়ে। এর হাত থেকে রক্ষা আপনারা বেশ কয়েকটি গুটি সেট যায়, এগুলো ফলে বড় ফলে পরিণত হবে। পেস্টিসাইড আপনাদের দিতে হবে, সপ্তাহে একদিন করে দিচ্ছি। এই সময় গাছে আর একটা জিনিসও আমি আপনাদেরকে বলবো, ফ্লানোফিক্স। ফ্লানোফিক্স এটা আপনারা অবশ্যই এই সময় গাছে দেবেন, এখনো কিন্তু ফার্টিলাইজার দেওয়ার টাইম আসেনি।
আপনারা ফাঙ্গিসাইড দিন। ফাঙ্গিসাইড দেওয়ার দু তিন দিন পরে আপনারা পেস্টিসাইড প্রয়োগ করুন। পেস্টিসাইড প্রয়োগ করার আরও তিন চার দিন পরে আপনারা এই গাছে প্লানোফিক্স অবশ্যই এই সময় গাছে দিন। এই পিজিয়াটা দিলে গাছে গুটি ঝরা অনেক ক্ষেত্রে কম। তো দর্শক বন্ধুরা, গাছে যত ফুল আসবে সব ফুলগুলো কিন্তু সেট হবে না, ফলে পরিণত হবে না। কিছু ফুল কিন্তু, কিছু গুটি কিন্তু অটোমেটিক্যালি ঝরে যাবে, এটা খুব ন্যাচারাল। আর এই সময় যেহেতু ডরমেন্সি পিরিয়ড, একটু বলে রাখি, এই দেখুন আমার এই গাছটি, এটা ছাতকি কমলার একটি গাছ, অনেক পাতা এরকম হলুদ হয়ে হয়ে পড়ে যাচ্ছে, এটা কিন্তু খুব ন্যাচারাল। আর এবং এই সময়টা গাছে আমি আরো ট্রেসের মধ্যে রাখছি, যাতে গাছ একটু উইক ফিল করে এবং কিছুদিনের মধ্যে এই গাছে প্রচুর ফুল দেখা দেয়। এটা খুব ন্যাচারাল, এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে বলে অতিরিক্ত পরিমাণে কেউ নাইট্রোজেন দিচ্ছেন, ভাবছেন গাছের নাইট্রোজেনের অভাব, কেউ ভাবছেন পটাশিয়াম ফসফরাসের অভাব, কেউ সার দিচ্ছেন বা কেউ মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছেন, এগুলো করার দরকার নেই, এটা খুব ন্যাচারাল। এই অবস্থায় যদি পাতা হলুদ হয়ে পড়ে যায়, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। প্যানিকগ্রস্ত হয়ে গাছে অতিরিক্ত কোনো খাবার দেবেন না। এই সময় গাছে 10-15 দিন অন্তর আপনারা শুধু ফাঙ্গিসাইড প্রয়োগ করতে থাকুন, এছাড়া কিছু প্রয়োগ করার দরকার নেই। আর এইভাবেই আপনারা লেবু গাছ পরিচর্যা করুন, ফুল আসলে এই কাজগুলো করুন, তাহলে দেখবেন গাছে গুটি সেট হবে এবং আগামী দিনে আপনারা গাছ থেকে ফল পেরে খেতে পারবেন। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।